আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সো গাইজ, ইনফিনিক্স লঞ্চ করে দিল ইনফিনিক্স 05G 2023 টুরবো অ্যাক্টিভ ফোন। এটি এমন একটি ফোন হতে চলেছে যেটা 20,000 প্রাইজের নিচে মিডিয়াটেক ডিমনেস্টি 1,000 চিপসেট এখানে থাকছে। 4GB 64GB ব্যান্ড না, এটা এখানে পাচ্ছেন 8GB 256GB, তাও আবার 20,000 প্রাইজের নিচে। ও রিয়েল ক্যামেরা থাকছে 50+2+2, ফোন ক্যামেরা থাকছে 16 MP অ্যান্ড ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি। ডিসপ্লেতেও থাকছে 120Hz, আর কি চাই 20,000-এর নিচে? সো ভিডিওটা থাকছে আনবক্সিং থেকে শুরু করে ফুল ডিটেলস অ্যান্ড ফোনটি কেমন হতে চলেছে, বাই করা যাবে কি না। আর প্রতিবারের মতো মনে করিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি শুরু করি। সো গাইজ, এই ফোনটি আপনারা 11 তারিখে ফ্লিপকার্টে পেয়ে যাবেন 17,999 টাকায়। ওখান থেকে বাই করতে পারেন 11 তারিখ থেকে শুরু হবে স্টার্টিং সেল। সো গাইজ, বক্সে আপনারা দেখতে পাচ্ছেন জিরো লগো পেয়ে যাচ্ছেন অ্যান্ড হোয়াইট কালার বক্সটি পেয়ে যাচ্ছেন। অ্যান্টম্যান্ট মুভির সঙ্গে কলাবরেশন করেছে, তাই তাদের বক্সের উপরে কিছু অ্যান্টম্যানের লগো আরও কিছু পেয়ে যাচ্ছেন। বক্সের ব্যাকসাইডে ফোন ডিসপ্লেসন দেওয়া রয়েছে। মিডিয়াটেক ডিমনেস্টি 1080 অ্যান্ড 8GB 256GB উপরে লেখা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আরও কিছু ডিটেলস লেখা রয়েছে ফোনটির বক্সের উপরে। সো গাইজ, ফোনটি ওপেন করলে প্রথমে থাকছে ফোন, একটি অ্যামাজিং লুকের, একটি দারুণ লুকের একটি ফোন থাকছে। বিল কোয়ালিটি অনেক ডিসেন্ট বিল কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। তারপরে বক্সে কন্টেন্ট থাকছে সি টাইপ পোর্ট, একটি অ্যাডাপ্টার 3300 অ্যাডাপ্টার, সিম ট্রে ইজেক্টর, টিপিউ সিলিকন পেজ অ্যান্ড কিছু ডকুমেন্টেশন, স্ক্রাব টাকার পেপার। সো গাইজ, ফোনটি দেখুন, অসম লুক নিয়ে ফোনটি এসেছে এবং 18,000 প্রাইসে বিশ্বে এই প্রথম ফোন মিডিয়াটেক ডিমনেস্টি 1080 ইউজ করেছে। কিছুদিন আগে রেডমি লঞ্চ করেছিল 24-25,000 প্রাইসে মিডিয়াটেক ডিমনেস্টি 1080। ফোনটির বিল কোয়ালিটির কথা যদি বলি, ব্যাকসাইডে ট্রিপল ক্যামেরা থাকছে, 4 LED ফ্লাশ থাকছে, ক্যামেরা মডেল মোবাইল থেকে একটু হালকা পরে থাকছে, ক্যামেরা মডেল পাম্পি থাকছে, ব্যাকসাইডে লেদার ফিনিশিং থাকছে, ব্যাকসাইডে হালকা ক্রাপ থাকছে, নিচের দিকে জিরো লগো থাকছে। ফোনটি অনেক পাতলা থাকছে, থিকনেস থাকছে 8.77 mm এবং ওয়েট থাকছে ফোনটি 202 গ্রাম। ব্যাকসাইডে পলিকার্বনেট থাকছে, ফোনটি অনেক পাতলা অ্যান্ড স্লিম পেয়ে যাচ্ছেন। ওয়েট ঠিকঠাকই পেয়ে যাচ্ছেন, কেননা বড়ো ব্যাটারি, 5000 mAh ব্যাটারি, বড়ো ডিসপ্লে, তাই অবভিয়াসলি ওয়েটটাও একটু বেশি হবে, 200 গ্রাম ঠিকঠাক ওয়েট রয়েছে। ফ্রেম থাকছে প্লাস্টিক অ্যান্ড ফ্রন্ট সাইডে থাকছে মিড পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা, ফ্রন্ট সাইডে বেজেল একটু বেশি পেয়ে যাচ্ছেন, নিচের দিকে আর একটু বেশি পেয়ে যাচ্ছেন, বাট ঠিকঠাক রয়েছে। অবভিয়াসলি ফোনটি হাতে নিয়ে অনেক ইনহ্যান্স ফিলিং পেয়ে যাবেন, ব্যাকসাইডে কেননা লেদার ফিনিশিং থাকছে, সহজে তো দাগ বুঝবেই না। ফোনটির বটনে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, সি টাইপ পোর্ট অ্যান্ড স্পিকার অ্যান্ড রাইট সাইডে থাকছে পাওয়ার বটন, পাওয়ার বটনের সঙ্গে থাকছে ফিঙ্গারপ্রিন্ট, ভলিউম আপ ডাউন বটন অ্যান্ড উপরে থাকছে সেকেন্ডারি মাইক, লেফট সাইডে থাকছে সেম ট্রে। এখানে 8GB 256GB দেওয়ার পরেও একসঙ্গে একটি মেমোরি কার্ড এবং 2টি SIM কার্ড ইউজ করার জায়গা তারা রেখেছে, এত সস্তায় তারা ফোনটা দিচ্ছে, তারা বাজার দখল করার জন্য হয়তো। সো গাইজ, এবার ডিজাইন শেষ, চলুন আমরা ডিসপ্লেতে কী কী রয়েছে দেখে আসি। হ্যাঁ, ডিসপ্লে এখানে অ্যামোলেড ইউজ করা হয়নি, ডিসপ্লে এখানে আইপিএস এলসিডি ইউজ করা হয়েছে, বাট ডিসপ্লে বিগ সাইজ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চি। ডিসপ্লে এখানে ফুল HD প্লাসই ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 20x9 রেটের সঙ্গে 1024x60 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি পেয়ে যাচ্ছেন 396 PPI, স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাচ্ছেন 84%, মিড পাঞ্চল ডিসপ্লে থাকছে অ্যান্ড ব্রাইটনেস 500 nits পর্যন্ত থাকছে, রিফ্রেজারেট 120Hz থাকছে। ডিসপ্লে ওভারঅল ঠিকঠাকই রয়েছে, শুধুমাত্র আইপিএস এলসিডি এখানে ইউজ করা হয়েছে। হয়তো ইনডোরে ব্রাইটনেসের সমস্যা হবে না, কিন্তু আউটডোরে একটু সমস্যা হতে পারে, কেননা সূর্যের সামনে মোবাইলটি ধরলে হয়তো আপনার মোবাইলের লাইট কমজোর পড়তে পারে, কেননা কিছু এখানে করার নেই। তারা মিডিয়াটেক ডিমনেস্টি 1080 আবার 8GB 256GB দিচ্ছে মাত্র 18,000-এ, এটা মানতেই হবে আপনাদেরকে। যদি আমরা ক্যামেরার কথা বলি, ক্যামেরা তো এখানে ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন 50 MP, প্রাইমারি লেন্স পেয়ে যাচ্ছেন 50 MP 1.6 aperture-এর সঙ্গে, ওয়াইড অ্যাঙ্গেল অ্যান্ড সেকেন্ডারি পেয়ে যাচ্ছেন 2 MP মাইক্রো লেন্স অ্যান্ড থার্ড ক্যামেরাও পেয়ে যাচ্ছেন 2 MP ডেপ সেন্সর, এই দুটো কাজের না। তারপরে মাইক্রো লেন্স কোনো কোনো সময় কাজ করে, যদি 5 MP দেয় তাহলে ক্লিয়ারিটি একটু বেশি আসে। ফোনটি দিয়ে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30fps অ্যান্ড তার সঙ্গে অনেকগুলি ফিচার পেয়ে যাচ্ছেন, ডিজিটাল জুম A2+, আরও কিছু ফিচার রয়েছে, ফেস ডিটেকশন আর কোয়াড LED ফ্ল্যাশ থাকছে। ক্যামেরাও মোটামুটি এই দামে একটি, যেহেতু প্রসেসর ভালো পেয়ে যাচ্ছেন সেই কারণে ডিসেন্ট ক্যামেরা পাচ্ছেন। ফ্রন্ট সাইডে 16 MP ক্যামেরা থাকছে 2.0 aperture-এর সঙ্গে, এখানে 2K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30fps। সো গাইজ, এই ক্যামেরা দিয়ে তোলা কিছু ফটো পিকচার দেখতে পারছেন আপনারা, তাই দেখে আন্দাজ লাগাতে পারছেন এর ক্যামেরা কোয়ালিটি কীরকম হতে চলেছে।
एंड भिडियो रेकर्डिंग अपनारा देखते ही 4K 30 FPS रेकर्डिंग देखते ही अपनारा कैमरा क्वालिटी डिसेंट पे जाटो भिडियोते एक डिटेल्स कमी थक ठीक ही रही है जो एखे सफ्टवेर कथा बी एखे ऑपरेटिंग सिस्टम यूज करा एंड्रॉइड V12 कस्टम UI XOS यूज करा एखे और जो प्रसेसर कथा बी फोन मेन हाईलाइट विषय यह फोन प्रसेसर जो 1080 मीडियाटेक डेमनेस्टिक प्रसेसर यूज करा लेटेस्ट प्रसेसर जेटा 6 nanometer प्रोसेस होता है से ही कारण बैटारी अनेक कन्ज्यूम कर 1 থেকে 1.5 দিন बैकअप सहजे पे जा डे टू डे यूज को समस्या आसें CPU हाई स्पीड पे जा 2.6 GHz Cortex-A78 एंड 2 GHz पे जा 6T4 एर ग्राफिक्स पे जा Mali G68 MC4 एंड रैम टाइप पे जा LPDDR4X एंड एखे थक EFS 2.2 थकने कोकम गेम खेला नहीं समस्या थकबेना फ्लैगशिप लेवल एक नीचे ही थकते बाट ठीक ठाक डे टू यूजे पे जाफरमेंस जेको गेम मना आसे हार्ड सेटिंग खेलते रहें को समस्या है ना बट फ्लैगशिपर एक नीचे थकते यहाँ फ्लैगशिप प्रसेसर ना जो बैटारी कथा बी फास्ट चार्जिंग थकते 33 वाट फास्ट चार्जिंग 100% चार्ज होते समय लगे मात्र 90 मिनट एंड सी टाइप पोर्ट थकते सो हमें जो एवर कथा बी फोन 11 तारीखे सेल होते चले फ्लिपकार्टे अपना 1-2 हज़ार डिस्काउंट पे प्रथम सेले जो फोन बै करें 18 हज़ार प्राइजे 8GB 128 GB पा एंड 20 हज़ार प्राइजे 8GB 256 GB पे चले फोन सो जो नवर कथा बी तो एक परफेक्ट फोन परफेक्ट पैकेज जरा 20 हज़ार प्राइजे एक गेमिंग फोन खुजन तरह एक परफेक्ट फोन डिसप्ले ठीक ठाक रही है बट ब्राइटनेस एक समस्या होते इनडोरे समस्या है ना आउटडोरे समस्या होते कैमरा तो फटो डिसेंट फटो पे जाट भिडियोते एक समस्या होते जरा गेम खेलते चाचन तरह परफेक्ट फोन अवश्य 20 हज़ार नीचे ये एक डिसेंट फोन अपनारा बाय कर ले बाय करते जो भिडियो की भलो लगे तो एक लाइक कर देवें और बंधुर माध्यम शेयरों कर देवें और एखो पर सबसक्राइब करना थकें तो ये क्यों कर भाई प्लिज सबसक्राइब कर नीन हमें जी अपना अनेक भलो मानुष तई सबसक्राइब कर देवें भलो थकबें सुस्थान बंधुरा सबाई।